বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে উপস্থিত হইলাম, সে আলোচনাটির মূল বিষয়টি হলো, দেখুন, ভক্ত এমন একটা বিষয় যে ভক্তের উপরে কোনো স্তর নেই। ভক্ত একটা এমন বিষয় যে তার উপরে স্তর নেই। সেটা কিরকম যে একজন মুর্শিদের বা একজন গুরুর ভক্ত, সেই ভক্ত কিন্তু আমরা শুনি ইমুকের কাছে মুরিদ হয়েছে, তিনি ভক্ত হয়ে গেছে। আসলে মুরিদ হলেই সে ভক্ত নয়। ভক্ত কারে কয়? ভক্ত নিজের কখনোই চাইবে না জয়, সে সবসময় গাইতে থাকে এবং করতে থাকে এবং কর্মে দেখাতে থাকে যে গুরুই আমার জয়। তবে ভক্ত কাকে বলে? যদি কেউ ভক্ত হতে পারে, তার উপরে আর কোনো স্তর নেই, এবং সেই ভক্ত এমনই যার জন্যে রাসূল স্বয়ং কান্দে, যার জন্যে আল্লাহ স্বয়ং কাঁদে। আর ভক্ত কি জিনিস? ভক্ত তার গুরু যেরকমই হোক না কেন, সে যদি প্রকৃত ভক্ত হয় তাহলে গুরুকে তরায়া নিয়ে যাবে। আচ্ছা, গুরুকে তরায়া নিয়ে যাবে কেমন? তাহলে গুরু তরাবে ভক্তদেরকে। এখন ভক্তকে গুরু তরাবে কিরকম? দেখুন, আমি ছোট একটা এক্সাম্পল করব। লালন সাইজির যে তার যে গুরু ছিল সিরাজ সাই, সেই সিরাজ সাইয়ের কিন্তু অনেক ভক্ত ছিল। কিন্তু দেখা যায় অনেক ভক্তের কোনো নামগন্ধ তেমন কিছু নেই। একমাত্র সিরাজ সাই সিরাজ সাই করেছেন কে? লালন ফকির। তাহলে এই লালন ফকির তার গুরুর নাম রেখেছে, আর গুরুর আত্মার উদ্ধার পেয়েছে। আর একটা বিষয় হলো কি, মানুষ মরে না, কিন্তু মানুষ বেঁচে থাকে মানুষের স্মরণের মধ্যে। তো এই পৃথিবী যতদিন থাকবে, যেমন লালনের কথাটাও বলবে, পাশাপাশি বলবে কি, সিরাজ সাই। লালন হলো সিরাজ সাই, সেই গুরুর শিষ্য লালন। তাহলে লালন সেই সিরাজ সাইয়ের প্রচার দিয়েছে এবং সে জ্ঞানের প্রসার করেছে মানুষের কানে কানে, জ্ঞানের মধ্যে, ব্রেনটের মধ্যে। লালন সাইজি তাদের মানুষের মাথার মধ্যে জ্ঞানের প্রবেশ করে দিয়েছে। এখন এই পৃথিবীতে বহু মানুষ লালনের পাশাপাশি তার গুরু সিরাজ সাইকেও চেনে। তাহলে সেই মানুষের মরণ নাই যেই মানুষের কথা মানুষের মুখে মুখে রটে। রাসূলের মরণ নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরণ নাই, সারা বিশ্বব্যাপী তাদের নাম জপে। পৃথিবীতে ওলিয়া ওলিয়া যারা আছে, মানুষ কখনোই মরে না। যদি এই পৃথিবীতে সে সেরকম কোনো কর্ম করে যেতে পারে, ওরকম মানুষের মতো মানুষ পৃথিবীতে রেখে যেতে পারে, তখন সেই ভক্তগুলো তাকে প্রচার দেয়, আমার সিরাজ সাই, কিংবা সাহাবারা বলেছে আমার রাসূল। তাহলে মানুষ মানুষের অন্তরে বেঁচে থাকে আর সেই মানুষটির মরণ নেই। যারা এই পৃথিবীতে খারাপ করতে করতে, পাপ করতে করতে মরে গেছে, তারা তো নিঃশেষ হয়ে গেছে, তাদের অস্তিত্বই থাকবে না। যাই হোক, একজন ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত দিয়ে কি হবে? যদি কিছু ভক্ত, গোটামুষ্টি কিছু ভক্ত যদি গুরুর প্রেমে ফানাফিল্লা হয়ে যায় এবং দেখা যায় গুরুর মনে কি চাইতেছে, মনে কি বলতেছে, তা ভক্ত বলে দিতে পারে, এবং গুরু যখন দেহ ত্যাগ করে চলে যায় তখন সেই গুরুকে জাগিয়ে রাখে সেই ভক্ত, তখন গুরুকে যখন জাগিয়ে রাখে সেই ভক্ত, তখন সেই ভক্তকে জাগিয়ে রাখে আল্লাহ স্বয়ং। যদি এরকম হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ মানব জীবন ধন্য হয়ে যাবে।
তবে একটা জিনিস যে শরীয়তের ভাষাতে তারা কিন্তু এক ধাপ বোঝে দুই ধাপ বোঝে না। শরীয়ত যেহেতু আছে, মারফত আছে, মারফত যেহেতু আছে শরীয়ত আছে, তাহলে তারা শরীয়তের ইবাদত করে মারফত যারা করে এদেরকে ঘৃণা করে কেন? আরে বাবা, মারফতের ভিতরে কি আছে তা জানতে হবে, তা জানার জন্যই তো পৃথিবীতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে। তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, তোমরা শরীয়তের মধ্যে থেকে মারফতের দেশে ঢুকে তা দেখো বুঝো। যাই হোক, আজকের এই আলোচনাগুলো এজন্যই করলাম যে একজন ভক্ত পারে একজন গুরুকে উপরে তুলে রাখতে, আবার একজন ভক্ত পারে একজন গুরুকে থেতলে দিতে। কেন না, সে থেতলে দেওয়ার সেই কথাটি কি যে আপনি একজন মাস্টার, তখন আপনার ছাত্রকে এত সুন্দর পড়ালেখা করিয়েছেন, তখন সেই ছাত্রটি যখন গোল্ডেন পাইল তখন বলল যে তোমার মাস্টার খুব ভালো, সে খুব ভালো পড়ালেখা করেছে তোমাকে, তাহলে মাস্টার কিন্তু মানুষের কাছে উপরে উঠে গেল। আবার কোন ছাত্র আছে বিভিন্ন নেশা করেছে, বিভিন্ন খারাপ কিছু করতে করতে লেখাপড়া ঠিক মতো করেনি, মাস্টারকে মানেনি, কিন্তু মাস্টারের কিন্তু দোষ নেই, কিন্তু সে যখন ফেল করলো তখন বললো মাস্টারটা মনে হয় ভালো না, তাকে ভালো শিক্ষা দিতে পারে নাই। আসলে মাস্টারের তো দোষ নেই, মাস্টার তো চেষ্টা করেছে কিন্তু সে মাস্টারের আয়ত্ত দিনে চলেনি, তাকে মানেনি। আচ্ছা, যে মানলো যে বুঝলো সে ফার্স্ট ডিভিশন পাইলো এবং তার মাস্টারের নাম হলো, ঠিক একজন মুর্শিদ একজন গুরু যদি এরকম কোনো ভক্তকে পায় তখন সেই ভক্তের মধ্যে সেই গুরু বিলীন হয়ে যায়, এবং সেই ভক্তের মধ্যে যখন বিলীন হয় তখন কিন্তু সেই ভক্তেরও হয় জয় এবং গুরুর নামের কখনো হয় না ক্ষয়। তবে এই সমস্ত জগৎবাসী, ছোট করে আজকে এই আলোচনাটি করলাম, কেন করলাম, যে ভক্ত যদি হতে পারি তাহলে ওরকমই হতে হবে, আর না হয় এরকম দরকার নেই। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 লক্ষ সাহাবা ছিলেন, এর মধ্যে কয়জন হয়েছে মানুষ? বেশিরভাগই তো বেহুশ। তবে বেলায়েতের যুগে দোষ দেব কি আর মুর্শিদদেরকে? এখানে তো সেই একই অবস্থা যে 1000 মানুষ থেকে 2-4 জন আল্লাহর ওলিয়া আউলিয়া হইতেছে, আর বাদ বাকি দুনিয়ার লোভে লালসায় পড়ে এভাবেই চলছে। তবে আজকের মূল কথাটি হলো কি যে যারা নবীর সাহাবা ছিল তারা কিন্তু নবীর ভক্ত, যারা উম্মত তারাও কিন্তু নবীর ভক্ত। তাহলে ভক্তই একমাত্র গুরুকে উপরে তুলতে পারে, আবার ভক্তই গুরুকে নিচে নামিয়ে দেয়। আর আমি যদি গুরুকে উপরে তুলি তখন আল্লাহ আমাকে উপরে তুলে দেবে। এই জন্য আল্লাহ কোরআনে মুর্শিদ শব্দটা বলেছেন সূরা কাহাফের মধ্যে, যে মুর্শিদ পর্যন্ত যাইতে হবে, এবং মুর্শিদ রূপে যখন আমরা প্রেমে ফানাফিল্লা হব, এই ফানাফিল্লাটা রাসুলের জন্য হওয়া হয়, আর রাসুলের জন্য হলে আল্লাহর জন্য হয়। তো হে সমস্ত জগৎবাসী, আজ ছোট করে আলোচনাটি করলাম, সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো আলোচনা পাইবার জন্য। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।